हेलो एवरीवन, अस्सलामु আলাইকুম। আমি সুমি কবির। আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি বলবো না, টপ সিক্রেট, সাথে থাকেন দেখতে পারবেন। ও আচ্ছা, তার আগে আমি আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি যে কথাটা রেগুলার আমি শেয়ার করি, সেই কথাটা আমি শেয়ার করে নিচ্ছি। আসলে যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নিচে লাল করে লেখা সাবস্ক্রাইব অপশন আছে, ওখানে যে টুস করে ক্লিক করে দিবেন, পাশে ঘন্টা বেজে ঘন্টাগুলো উঠবে আর কি, তখন ঘন্টাগুলো হবে টুস করে বাজিয়ে দিবেন। তাহলে সাবস্ক্রাইব কমপ্লিট। ওকে, সাবস্ক্রাইবটা করে দিলে কী হবে? আচ্ছা, এটাও বলছি, সাবস্ক্রাইব করে দিলে অনেকে জানেন, আর যে বন্ধুরা জানেন না তাদের জন্য আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করলে এই যে আমি বকবক বকবক করি, তারপর আপনাদেরকে মাঝে মাঝে ডিস্টার্ব করি, নতুন নতুন কিছু জিনিস আপনাদেরকে উপহার দিই, সেগুলো আপনারা ফোনটা খুললেই টুস করে দেখবেন যে অহনারম্য ভেসে উঠেছে ফোনের মধ্যে। হ্যাঁ, সেটাই, সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে, যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে সার্চ দিয়া ছাড়াই চলে যাবে আমার ভিডিওগুলো। তো যারা যারা আমার ভিডিও দেখতে চান, প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়লে যারা যারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর চলুন সাথে চলে যাই মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমি এসেছি সেই উদ্দেশ্যটা তো আপনাদের কাছে শেয়ার করবই। চলে যাই মূল উদ্দেশ্যের কাছে। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পার্লারিং টিপস। তো পার্লারিং টিপস, যে আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টি পার্লারের টিপসগুলো পছন্দ করেন, একটু সাজগুজ পছন্দ করেন, কালো থেকে একটু ফর্সা হওয়ার জন্য যারা আকুল আগ্রহী, তো তাদের জন্য বিশেষ করে আমার এই টিপসটা। আমার ভিডিও যে মানে যেটা নিয়ে ভিডিও করা, আসলে ভিডিওটা অনেক ছোট, তো আমার এই বকবকানিতে হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, এর জন্য মনে কিছু করবেন না আর ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে কী হবে জানেন? আমার সব পাগলা, আমি সব এই যে এত কষ্ট করে আপনাদের সামনে আসি, তো তবে স্কিপ করে না দেখলে আমার ভালো লাগবে আর কি। তো সব পাগলা আমি শেয়ারিটা আপনাদের কাছে দিয়ে দিব। তো ভিডিওটা কীভাবে করবো, একটু নাটক করে করব। নাটক করলে কি ভালো হবে? আমি তো আসলে নাটক করে করতে পারি না, তারপরে হালকা করে চেষ্টা করি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। এটা কি হয়েছে জানেন? আমি রাগ হয়েছি, মনটা খুবই খারাপ। কেন? আমার দেখতেই তো পাচ্ছেন আমি কতটা কালো, এই জন্য না কেউ আমাকে পছন্দ করে না। তো কেউ পছন্দ করে না? হ্যাঁ বলতে পারেন, তোমার কি সবার পছন্দ করার পাত্রী হতে হবে? না, সবার পছন্দ করার পাত্রী আমি হতে চাই না, তো আমার হতে হবে না। শুধু আমি যাকে ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তার পছন্দ করার পাত্রী হলেই হবে। ও বলতে পারেন, সে কি তোমার চেহারাটা কালো বলে তোমাকে পছন্দ করে না? না, করে না, এই জন্যই তো একটু ফোন সুরকি মেখে মেখে একটু ব্রাইটনেস বাড়াতে চাই। অবশ্যই সে পছন্দ করে, আমি তো এখন একটু হলেও গোষ্ঠে গোষ্ঠে একটু ফর্সা হয়েছি, এর আগে আরও কালো ছিলাম, তো সে যখন তখন এনেছে এখন তো তার জন্য বুঝতেই পারছেন। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, আমি আসলে বলতে চাচ্ছি যারা কালো, যাদের গায়ের রং একটু চাপা, তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা, কারণ আমি তারা এই ভিডিওটা দেখে উপাদানগুলো অ্যাপ্লাই করে দেখবেন তাদের ফেসে, এটা আমার পরীক্ষা করা, তো যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর যদি উপকার না হয় তাহলে আমাকে ইচ্ছা মতো গালি দিয়েন। তো
আমি আসলে গালি খেতে চাই না, যার কারণে ভালো একটা জিনিস আমি পরীক্ষা করলাম, ফলও পেয়েছি, যার কারণে আমার কালো বলে আপুদের কেউ হেও যাতে না করে। আর আমার আপুরা চায়, আপুরা ভাইয়ারা যারা যারা কালো আছেন আমার মতো, তারা অবশ্যই চায় আর একটু ফর্সা হতে। তো সেই জন্য আমি আসলে ওইদিকে তাকাচ্ছি কেন, ওইখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলো রেখেছি, তাই ওরা আমাকে ডাকছে, এই তুমি একা একা ভিডিওর সামনে কি করো, আমাদেরকে নাও না, কখন নিবে আমাদের। যার কারণে তা আপনারা হয়তো তাদের ওদের কথা শুনতে পাচ্ছেন না, আমি পাচ্ছি, ওরা আবার আমার সঙ্গে কানেক্ট আছে, যার কারণে আমি ওদের দিকে তাকাচ্ছিলাম। ওরা কারা, 1 মিনিট দেখাচ্ছি। নিয়ে এসেছি, গেমে গিয়েছি আনতে আনতে। ওরা হলো এই আন্ডা, আর একটা হলো যে মধু মধু, এই দুইটাই সুরতটা বাড়াইয়ে দিবে। ওকে, 1 আন্ডা লাগবে, লগে লাগবে কি সামান্য মধু, আর এই দুটো আনছি আমি আস্তা। হুম, তো এই দুটো এখন আমি রেখে দিচ্ছি, কারণ এটা আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছি, আমি আগে থেকেই করে রেখেছি। এখানে আমি ওই যে আন্ডা, ডিমের সাদা অংশটা সামান্য একটু নিয়ে নিয়েছি, কারণ আমি তো, আপনারা চাইলে গলায় হাতের পায়ে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি শুধু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, যার কারণে আমি আমার ফেসের মানে এরিয়াটাই অ্যাপ্লাই করব, তাহলে অনেকটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি মধু, এটা আপনারা পরিমাণটা এমনিই বুঝতে পারবেন যে যতটুকু। আর এখানে নিয়েছি রোজ ওয়াটার, গোলাপ জল নিয়েছি, আর সাথে লাগছে ইয়ে নাকে টেসু 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 ও টেসু না সরি টিসু আচ্ছা টিসু নিয়েছি। তো চলুন প্রথমে কি করব, আচ্ছা প্রথমে তো করতে হবে কি, আমাকে একটু এই ব্যান্ডটা দিয়ে এই যে আমার বেবি হেয়ার গুলো একটু উপরে উঠাই দিতে হবে। ও মা, ছোট মানুষের মতো লাগতেছে, তা আমি তো ছোট মানুষ না, এক মেয়ের মা। আচ্ছা সে যাকগে, বাবা রে বাবা, যে ঝিল্কা নিয়ে আমার চেহারা, আচ্ছা ঠিক আছে দেখেন কি কি করি। এই যে মধু আর হলো ডিমের সাদা অংশটা আমি এইভাবে পেস্ট করে নিচ্ছি। এখন কি করব আমি, এই যে হাত দিয়েই, আর নট ব্রাশ, হাত দিয়েই আমি এভাবে আমার ফেস এরিয়া গুলায় ভালো করে এই ঠোঁটে একটু দিয়ে, মাঝে মাঝে কি করবেন জানেন, মধু তো মিষ্টি আর ডিমও খাদ্য, হয়ে অনেকক্ষণ থাকতে হবে তো, 5 মিনিট, ততক্ষণ মিষ্টি আর ডিমের স্বাদটা নেবেন এইভাবে। ওকে, এইভাবে আমি অ্যাপ্লাই করব, এইভাবে অ্যাপ্লাই করব। নাকটা হলো বোসা বোসা নাক, আর কত সুন্দর করবো কোন। হ্যাঁ, এভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আপনারা এভাবে আস্তে আস্তে করে, এই যে এইভাবে মেসেজটা করবেন, এইভাবে মেসেজটা করবেন, তো ঠোঁটেও একটু নেই, সবই যখন সুন্দর করতে ইচ্ছা করে তো ঠোঁটের আর, আচ্ছা সব জায়গায় এভাবে লাগিয়ে নেবেন। তো আমার লাগানো হয়ে গিয়েছে, 3 মিনিট না সরি 1 মিনিট এইভাবে কি করবেন, এভাবে ভালোভাবে মেসেজ করবেন, মেসেজ করবেন। দুই হাত দিয়ে করলে ভালো হয়, তো আমি এক হাত দিয়ে ভিডিওর কাজ করছি তো, আর এক হাত দিয়ে মেসেজ করছি, যার কারণে এই যে এই এরিয়াগুলোও লাগাবেন, লাগিয়ে ভালোভাবে 1 থেকে 2 মিনিট মেসেজ করে তারপরে কি করবেন, শুকানোর জন্য 5 মিনিট অপেক্ষা করবেন। তো 5 মিনিট পরে আমরা আসি। হ্যাঁ, তো 5 মিনিট পরে ফিরে এলাম, এখন কি করব, একটু একটু তাও গরম তো, ঘামে অতটা শুকায়নি তো, সমস্যা নাই। এখন আমি এই যে টিস্যুটাকে দিয়ে এই যে গোলাপ জলের মধ্যে টিস্যুটা চুবিয়ে নিলাম, টিস্যুটা চুবিয়ে দেখুন, এভাবে চুপ চুপ করে নিলাম। এখন আমি
এটা এই টিস্যু দিয়েই আমি হালকা হালকা করে অ্যাপ্লাই করব সব জায়গায়। এখান থেকে আপনি এই যে বাড়তি যেগুলো আছে সেগুলোও কিন্তু এই টিস্যুর সাথে নিতে পারবেন। এভাবে টিস্যু দিয়েই আমি অ্যাপ্লাই করব। এভাবে গোলাপ জল টিস্যুতে ভিজিয়ে ভিজিয়ে একটু মধুর মিশ্রণ বা ওই যে ডিমের সাদা অংশের সঙ্গে যে মিশ্রণটি ছিল সেটার সঙ্গে মিশিয়ে গোলাপ জল ভিজিয়ে ভিজিয়ে আমি এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে অ্যাপ্লাই করলে দেখতে পারবেন সুরত বাইরে দেবে। এই যে এভাবে সমস্ত এরিয়াগুলায় আমি এভাবে অ্যাপ্লাই করে নিব। অবশ্যই আস্তে আস্তে করবেন, নাহলে কি এই রূপ বাড়াইতে যাইবে কি মায়ের মুড় খাবেন, নিজের হাতে নিবে প্রশ্নই আসে না। এর জন্য আস্তে আস্তে করতে হবে। এভাবে আপনারা 5 মিনিট অ্যাপ্লাই করবেন। ওকে, তো আমি এখন 5 মিনিট আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, আমি এখন আমার মুখটা ধুতো করে আসি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুখ ধুতো করে আসছি, এখনও মুছি নাই। অর্থাৎ অনেক সময় বলতে পারেন এই মুছে টুসে আসলে বলতে পারেন তুমি এখান থেকে মাখছো আর ওখানে যেয়ে কী করছো, স্কিপ করে পাউডার টাউডার দিয়ে বা একটু মেকআপ টেকআপ দিয়ে ক্যামেরার সামনে আসছো, এই জন্য তোমাকে একটু ফ্রেশ ফর্সা ফর্সা লাগতেছে। না, আমি কিন্তু এই দেখেন পানি পড়তেছে, এখনও মুখ ধুয়ে আসছি। এখন আমি এই যে টিস্যু দিয়ে পারেন আর গামছা দিয়ে পারেন বা টয়লেট দিয়ে পারেন, এভাবে আপনি আপনারা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে দেখুন ও ওই সাইজকে চেহারা ঝিলিক মারতে আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের আমার যদি চেহারা ঝিলিক মেরে থাকে তা আপনাদেরও মারবে। এর জন্য কি করতে হবে জানেন, এই যেগুলো আমি এতক্ষণ কষ্ট করে ভিডিওগুলো দেখালাম তার মধ্যে ভিডিও দেখে এগুলো সপ্তাহে 2 দিন করেন সমস্যা নাই, বা যাদের ধৈর্য আছে ইচ্ছা আছে তারা প্রতিদিন করেন তাও সমস্যা নেই। ডিম আর মধু এত থাকে মানুষের বাসায় তাই না, এগুলো দিয়ে অ্যাপ্লাই করবেন দেখবেন আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ব্রাইটনেস ফেস, বাবারে বাবা, এরপরে রাস্তা দিয়ে যখন হাঁটবেন ওরে বাবা ও কে যায় সুন্দরী, কমলা কমলাটা উঠে যাবে, সুন্দরী থাকবে। আচ্ছা ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আমার ফেসটা আগের থেকে একটু টুস মেরেছে। তো এইভাবে প্রতিদিন যদি করি তাহলে একটু একটু করে কিন্তু টুস টুস করে হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তো করা সম্ভব না, যারা যাদের করতে ইচ্ছে করে তারা প্রতিদিন এইভাবে অ্যাপ্লাই করে দেখবেন। ওনারা মিথ্যা কথা বলে না আর মিথ্যাবাদী কেউ ভালোবাসে না। তো অনেক কিছু হলো, অনেক কথা হলো, ওরে বাবা লালে লালে দিয়ে মিল লেগেছে, আমি তো এটা খেয়াল করি নাই। ঠিক আছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমি তো প্রথমেই বলে দিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে আমার ভিডিওটা তারা পায়, আমার চ্যানেলটা তারা পায়, একটু হলে এই ভাদামেগিরি দেখে। আচ্ছা, আর সাথে নিচে সাবস্ক্রাইব অপশনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগতেছে না, অনেক গরম লাগতেছে, কারণ আমি ফ্যান ট্যান স্বভাব করে আপনাদের সঙ্গে কম কষ্ট করতেছি না বুঝছেন, শুধু আপনাদের একটু উপকার করতেছি, উপকারের জন্য। তবে আপনাদের উপকারটা তখনই হবে যখন আপনারা সত্যটা প্রমাণ পাবেন, তখন হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।